ওটি দিয়ে আর কত লাগে যত পান তত খাইতে মো চা খাই এই মরার বেড়া কোন সকালে করবেন নিচে অন্তরে বলো করবেন দেওয়া না মাইসের বাড়ির গোস খায় এত কোনো অজম হয়ে গেছে আর বাসা ওনার নামই নেই এই মরার অকিন্নি ফকিন্নি গোস আলায় শান্তি পেলাম না এখন তোর একটু গোস দিতে পারলাম না এখন তোর গোস নিয়ে আইলো না আবার মনে আইছে ও আপনিও চলে আসছেন গোস নেওয়ার জন্য বাইরের বাসায় গোস দেওয়া সব জানতো জান

করি দিয়ে তো হইব আর কত লাগে যত পান তত খাইতে মন খালি একটু কম খাই হয় না এই বস্তায় বস্তায় গোষ্ঠ গায়ে মাংসের গিয়ে মাংসের সামনে গিয়ে ফুডানি করেন যে আমরা করবেন দিছি না এই ফুকরির গোষ্ঠ দিয়ে মাংসের দিবেন জান হাতে যান নাটক করেছে আর টাকা আছেন কিনে খেটে পেবা বেরান তো যান কথা তো শুনবেন আমার এই গোস্তর ব্যাগ আদালন তো এই রক্ত দি আমার পুরো বাড়ি অন করে দিব লন লে বেরান আগে বেরান বাইরে তো বা টাকা দিচ্ছেন কিনে আর কোনো কথা শোনার টাইম নেই বেরেন আর আপনি তুমি এই সময়

বেড়ায় বস্তু আপনি মাংস নিয়ে আসেন আগে বলবেন না তাহলে এত কথা বলা হয় বলেন আপনার বাড়িতে এখনো মাংস নিয়ে আসে না নিয়ে আসলে দুই তিন টুকরা দিয়ে বসেন আসেন না এখন থাকবো না মনে তো কয়েকবার তো গোস্ত দেওয়া লাগবো বাসায় চলে যায় মানুষের মানুষ মনে করিস মানুষের সঠিকভাবে মূল্যায়ন করতে শিখিস বাবার মতো মন মানসিকতা রাখিস এতক্ষণ তো অনেক অপমান করছিস যখনই দেখছ মানে শুনছ যে তোদের জন্য মাংস নিয়ে আইসে বাস এখন চেঞ্জ হয়ে গেছ পুরা রুপি পাল্টা হয়ে গেছে তাই না হ্যাঁ আর দুই তিন টুকরা মাংস দিবি কেন তোর জামাই তো তিন ভাগে কোরবানি দিছে তোর তো মাংস পাবি অনেক শুনছি গরু নাকি প্রায় পাঁচ পনের মতো হ্যাঁ তাহলে তিন চার টুকরা কেন দিবি আবু বসে করবেনি তো একবারই দেয় তো ওই গোষ্ঠা যদি ফ্রিজে এখানে না খাই তাহলে কেমন নেব কম তখন মতো ফরেস্ট লোক দুনিয়াতে মনে হাতে গোনা একটা আছে আর আব্বু কোরবানি দিয়ে যদি সব মাংসের দিয়ে দিই তাহলে কোরবানিতে লাভ আছে তুমি কো আসলে ঠিক তাইলে কারণ আছে কি করতেছে জানোস নি ঘরে ফ্রিজ আছে দুইটা আর দুইটা কিনতে আছে তারপরে দুইয়া মুছা পরিষ্কার করতেছে আগে কে লেগে জানোস কোরবানির মাংস দোকানের লেগে ওই লোক দেখানো কিছু মাংস বিলি করব ওইরা বাকি সব নেই এই যে খাইব না এগুলি কি জানোস হারাম অন্যের হক এগুলি এই হকগুলি রে কি করতেছস নষ্ট করতেছস তোরা অন্যের হক মাইরা নিজের ফিরিজ বোঝাই করে তারপরে এই যে খাবি না এক এক টুকরা মাংস ভিতরে হারাম হইব হারাম আবু হারাম হইব কে লিখা কিছু কষ্ট ওই যে গরিবটা দিব কিছু আত্মীয় স্বজনরা দিব আর যা আছে কিছু কিছু দিলে তো হইব না সমানভাবে বন্টন করতে হবে তাহলে কোরবানি জায়জ হবে আদারওয়াইজ তোমার কোরবানি হবে না ওই লোক দেখানো কোরবানি এমনি তোমার কোরবানি হয়ে যাব কিন্তু আল্লাহ পাকের কাছে এটার কোনো গ্রহণযোগ্যতা নাই এভাবে কোরবানি দেওয়ার চেষ্টা করো দিলাম আমার বাসায় যে আমি কোরবানি যে দেই আমি যখনই কোরবানি দিই দেখছ এক মাস পরে পনেরো দিন পরে এক মাস পরে তো আমার ঘরে মাংস বিশ্রায় পাওয়া যায় না বাজার থেকে মাংস কিনে না খাইতে হয় আর তোরা কি চাষ এই বছর তো এই বছর পর্যন্ত খাবি আর গরিব মানুষরে বা যাদের হক তাদেরকে দিবি না প্লিজ বইরা বোঝাই করে রাখবি আবু এত জ্ঞান দিও না তো হন আমার সংসার আমি বুঝি কে এমনি বলে আর আমি যেমন জামাই এমনি চলবো বেশি কথা কো না সব সামনে তো চলবোই তার জামাই দেওয়ার আত্মা মালো না বুঝাস নাই তার জামাই তোরা ছাড়া কিচ্ছু বুঝে না তুই একটা দশ ইঞ্চি এটা হাতে লিয়া যদি তোর জামাইরে কস যে এটা সম্রাট শাহজাহানের এই স্বর্ণের পাথর তোর জামাই ওটি বিশ্বাস করবো জামাইরে তো মুরিদ বানায় ভালাইছস কি কমু আর মনটা চায় মাঝে মাঝে হারাম যাওয়ার কানের নিচে কৈশা দুটা চটক ওই যে ওই দিন রাস্তায় দেওয়া হয়েছে আমি কিছু দিন বাসায় আসো হ্যাঁ যদি আপনার যাক তাহলে যাবো আবু ফাঁকা কেউ না তো বহ

কুটটুক না দেয়া হইতেছে বাইরে বাইরে দিয়া করে উদ্ধার করে এক পাটের করে পরে কোন সকালে গেছে গরুর গোস বানাই তখন তোর আহে না এটি আনবই কুনসুম আর কুন বই কনসুম আজকায় বাসায় এতক্ষণ লাগে এতক্ষণে চার পাঁচটা গরু এক লাগে জবাই দেওয়া যায়